শিয়ালদা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চড়ে সকাল 9:30টায় পৌঁছে গেলাম আমরা নিউ জলপাইগুড়ি। তারপর স্টেশনের বাইরে থেকে গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম গজলডোবার উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গজলডোবার দূরত্ব 30 কিলোমিটার, যা যেতে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। কিছু দূর যাবার পরেই শহরের কোলাহল ছেড়ে আমরা চলে এলাম সেই রাস্তায় যেখানে একপাশে মহানন্দা ক্যানাল, যেখানে তিস্তা জলঢাকা ব্যারেজ থেকে জল আসছে, আর একদিকে সবুজ বনানী যেখানে শাল সেগুন নিম ইত্যাদি গাছের জঙ্গল। আমাদের বুকিং করা ছিল ভোরের আলো ট্যুরিস্ট হাবে, যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত। এই হাবে মোট 6টা কটেজ আছে, আর এই হাবের ভেতরের সজ্জা না দেখালে এই ট্যুর অসম্পূর্ণ থাকবে। অত্যন্ত সহৃদয় সমস্ত স্টাফ এখানে পাবেন। রুম নাম্বার আপনি দিয়ে কোনো দেওয়া আছে? হ্যাঁ, বুকিং আছে। বুকিং আছে কি? অনির্বাণ রায়। অনির্বাণ রায়। কোনটা? অনির্বাণ রায়। হ্যাঁ, ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম তিস্তা ব্যারেজের অন্য পাশে পাখি বিতান অভয়ারণ্য দেখতে। নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি অবধি নানারকম পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। তবে আমরা মার্চের শেষে যাওয়ার ফলে খুব বেশি পাখির দেখা মেলেনি, তবে একেবারে হতাশও করেনি। 1 ঘন্টা নৌকা বিহারে অনেক পাখিরই দেখা মেলে এখানে। আর ঘন হোগলা বনের মধ্যে দিয়ে নৌকা যখন যাবে, এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে।
একটা ধরছিলাম আমি আটা কিছু ফুল মাছ ধরছিলাম হাত দিয়ে তুমি ধরেছো হ্যাঁ কি করলে ওই এক জায়গায় ওই টেমাই পাতে নামছিলাম তখন জল একটু বাড়ছে তো ডাঙা জমিনে জল উঠছে টেমাই কি টেমাই ওই চিংড়ি মাছ মারে ওই ওইখানে একটা দিলে না কাছে না ঝুলন একটা আচ্ছা ওই দাদা ছবি করলো হ্যাঁ হ্যাঁ ওইটা আমার টেমাই বুঝছো আচ্ছা চিংড়ি মাছ মারে ওইটা হাজে পাতা পাতা লাগছে তখন থেকে ওই আমাকে দিকে পালাচ্ছে তখন দৌড়াতে দৌড়াতে একদম ঝাঁপ দিয়ে ওটার উপরে পড়ছি আচ্ছা তারপর ধরে নিয়েছি বাড়িতে ধরে নিয়ে গেল হ্যাঁ খাইলা হ্যাঁ খাইছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গজলডোবা ট্যুরিস্ট হাব বা ভোরের আলোর গাড়ি ভাড়া 1500 থেকে 2000 টাকা, ভোরের আলোতে থাকার চার্জ 2500+12% GST এবং বোটিং চার্জ 160 টাকা প্রতি ঘন্টা।